হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মৌমিতা ব্লগ। আমি মৌমিতা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মৌমিতা ব্লগে। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা বিকেল 4টের সময়, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা 4টের সময় আমরা একটুখানি ব্ল্যাক টি খাই, তো সেটার জন্যই রেডি করছি। আর আজকে আমাদের বাড়িতে একটা বিয়ের বাড়ি আছে, তো আমরা সন্ধেবেলা যাব, সেটাও আমি শ্যুট করব, আপনারা সবাই আমাদের সাথে যাবেন। তো আমি মাইক্রোওভেনে জলটা দিয়ে দিয়েছি গরম করতে, আর আমাদের লাঞ্চ হয়ে গেছিলো, তো খাবার দাবারগুলো তুলতে বাকি রেখেছিলাম, তো ওইগুলো সব গুছিয়ে নিয়েছি, যেহেতু রাত্রিবেলা আমরা বিয়ে বাড়িতে যাব। আর আজকে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে, আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা এখন মৌসুম হয়ে গেছে, তো আমি আজকে গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো সেটাও আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওটা খুব ভালো টেস্টি লেগেছিলো, সবার পছন্দও হয়েছিল। আর কিছু কিছু জিনিসপত্রগুলো যেগুলো ফ্রিজ থেকে বার করার ছিল, সেগুলোও বার করে নিচ্ছি। বার করে নিয়ে সব গুছিয়ে রাখছি, আমার মনে হয় জলটা গরম হয়ে যায় যাই। হ্যাঁ, জলটা গরম হয়ে গিয়ে এটাতে আমি এটা আমরা ব্ল্যাক টি খাই, তো এটাই আমাদের খুব ভালো লাগে, মশলা টিটা। আর আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এই ফুলটা নিয়ে এসেছি, এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়, তো আমি সেই জন্য কয়েকটা নিয়ে আসলাম। আর এরপরে চা ঝা খেয়ে নিজে একটু রেডি হবো, মেকেও রেডি করবো, তারপর দেখা হচ্ছে সন্ধেবেলায় বারাতের সাথে। তো এসে গেছি যেখানে কোণে বসেছে সেখানে, এখানে একটা বাড়ি ভাড়া করে আমাদের কোণে বসেছিল, আর খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে কোণেকে, খুব সুন্দর রেড কালার একটা বেনারসি শাড়ি পরেছে, আর খুব সুন্দর মেকআপটাও খুব সুন্দর করেছে, তো খুব ভালো লাগছে সব কিছু। এখানে সব স্ট্যাটাস ফ্যাটাসগুলো আছে, আমি যতটা পেরেছি ভিডিও করতে পেরেছি, আর কয়েকটা আমার মেয়েকে কেমন লাগছিলো বিয়ের বাড়িতে কয়েকটা ছবিও আমি তুলেছি, সেটা আমাদের ভিডিও এন্ডে আমি লাগাবো, এবং জামাইয়ের সাথেও আলাপ করাবো। তো এটা হচ্ছে জামাইয়ের বসার জায়গা, আমরা একটু নিচে এসেছি, শুনলাম বরযাত্রীরা আসছে, তো সেই জন্য আমরা নিচে এসে গেছি ওনাদেরকে ওয়েলকাম করতে, আর এখানে বরযাত্রীরা আসছে। এখন আমাদের কনেকে নিয়ে আসা হয়েছে,
এখনও নাকি সাত পাকে ঘোরানো হচ্ছে, পিড়ে করে পিড়ে করে বউকে ঘোরানো হচ্ছে। আর এখানে বর দাঁড়িয়ে আছে, আর আমাদের এই বর নন বেঙ্গলি, বাঙালি না। তো আমাদের খুব ভালো লাগছে যে আমাদের কালচারটা ওনারা দেখছেন, আমরাও অনেক কিছু শিখতে পাচ্ছি। আর আমাদের বউকে খুব সুন্দর লাগছে, আর আমাদের বউ বাবারই খুব ভয় পেয়ে গেছে যখন এরকম করে সবাই মিলে কোনটা কি করবে বুঝতে পারছে না। এবার কি হলো, এবার জাস্ট এখন শুভ দৃষ্টি হবে, তো কিছু ছবি আমি অ্যাড করছি, পুরো বই পুরো একদম বিয়েটা তো আমি দেখাতে পারিনি, আমরাও বেরিয়ে এসেছি, তো আমরা সবাই খুব এনজয় করেছি। আর অনেক অনেক শুভেচ্ছা আমাদের মিষ্টি বউকে, ভালো থাকুক, খুশিতে থাকুক। আর আমার মেয়ে এরকম করে সেজেছে। আর যদি ভালো লেগে থাকে ব্লগটাকে, অতি অবশ্য সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার অতি অবশ্য করবেন। আর খুব ভালো লাগবে যদি একটা লাইক করে দেন। থ্যাংক ইউ, বাই বাই ফর নাও।